বাগেরহাট জেলা পুষ্টি সমন্বয় কমিটির দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান, বাগেরহাট জেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এবং পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প ক্রেইন এর সহযোগিতায় বাগেরহাট জেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্ম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা করোনাকালীন সময়ে যাতে পুষ্টির বিষয়টি গুরুত্ব দিয়ে সকলকে কাজ করার আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড JJS রূপান্তর ওয়াটার এইড কোস্টাল কনসর্টিয়ামের মাধ্যমে ক্রেইন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রোববার থেকে দুদিন ব্যাপী পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।